সদ্বৈ তৃণমূলের টিকিটে সাংসদ হয়েছেন টালিউড নায়িকা নুসরাত জাহান। এরই মধ্যে নিজের নির্বাচনী এলাকা মুসলিম অধ্যুষিত বসিরহাটে বিজেপির তৃণমূল সংঘর্ষে নিহত হয়েছেন চারজন। এই অবস্থায় সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন নুসরাত। জানা গেছে, শনিবার রাতে রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালীর নেজাট এলাকা। সেখানে গুলিতে নিহত হন অন্তত চারজন। এদের মধ্যে দুইজন ওই বিজেপি কর্মী বলে দাবি দলীয় নেতৃত্বের। এরপর থেকে উত্তাপ ক্রমশ ছড়াতে থাকে। খবর পৌঁছায় বসিরহাটের সদ্য নির্বাচিত তারকা সাংসদ নুসরাতের কানেও। তিনি রাতে বিবৃতি দিয়ে জানান, পুরো বিষয়টি নিয়ন্ত্রণে আছে, সব দিক খতিয়ে দেখা হচ্ছে, এই মুহূর্তে সকলের কাছে শান্তি বজায় রাখার আবেদন জানাচ্ছি। একে সাম্প্রদায়িকতার রূপ না দিয়ে ধর্মনিরপেক্ষভাবে দেখতে হবে। যাদের মৃত্যু হয়েছে তারা যে দলেরই হোক, শোকাহত পরিবারের পাশে রয়েছে। বসিরহাট অত্যন্ত স্পর্শকাতর জায়গা, এখানকার মানুষ যাতে নিরাপদে থাকতে পারে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেব। এই ঘটনার পর সাংসদ নুসরাতের প্রতিক্রিয়া নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজ্যের রাজনৈতিক মহল। সংখ্যালঘু মুসলিম অধ্যুষিত বসিরহাট এলাকায় যে কোনো রকম অশান্তি দ্রুতই সাম্প্রদায়িকতার দিকে মোড় নিতে পারে। ভারতে সদ্য শেষ হয়েছে লোকসভা নির্বাচন, তারপর পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় রাজনৈতিক অশান্তি লেগেই রয়েছে, কিন্তু সন্দেশখালীর ঘটনা এসবের চেয়ে অনেকটাই আলাদা। এক রাতের মধ্যে দুপক্ষের অত্যন্ত চারজনের মৃত্যুর মতো ঘটনা ঘটেছে।